हेलो फ्रेंड्स, वेलकम टू एम एम इन सिचुएशन। दिस इज मोड़ा है। आशा करी तुम लोग भलो आछो। এখন কার টপিক হচ্ছে তোমাদের ফাইনাল ইউজিবিডিবি ফাইনাল एग्जाम কবে হবে, এটা ভীষণ হাইলাইটেড টপিক। এই টপিকটা নিয়ে আজকে ডিসকাস করব। তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আমার অফিসিয়াল সাইট আছে mminstitution.com, ডেইলি চেক আউট করো, সমস্ত অ্যাসাইনমেন্টের উত্তরপত্র ওখানে দিয়ে দেওয়া হবে। এছাড়াও বিনামূল্যে তোমাদের ফ্রি অফ কস্ট কিছু ফাইনাল নোটস দেওয়া হবে, যা তোমাদের অনেকটা হেল্প করবে এক্সামের জন্য। তো অবশ্যই ডেইলি চেক আউট করো। এবার আসি তোমাদের মেন টপিকে, এক্সাম কখন হবে। দেখো, এই জায়গায় দাঁড়িয়ে আজ 24 তারিখ, এই জায়গায় দাঁড়িয়ে 26 থেকে তোমাদের 2 তারিখ পর্যন্ত অ্যাসাইনমেন্ট হচ্ছে। এছাড়াও আই থিঙ্ক যে অ্যাসাইনমেন্টের ডেট একটু বাড়াতে পারে, তাই 5th সেপ্টেম্বর ধরে রাখো। 5th সেপ্টেম্বরের মধ্যে আমি ধরলাম অ্যাসাইনমেন্ট শেষ হচ্ছে, কিন্তু এরপরও এই অফলাইন পরীক্ষার ফুল প্রসিডিওর, মানে অ্যাডমিট কার্ড ডাউনলোড, সেন্টার লিস্ট, এইসব করতে করতে রুটিন টোটাল বিষয়টা করতে প্রায় 1 মান্থ লেগে যায়। যদি 1 মান্থ ধরেই থাকি তাহলে কিন্তু সেপ্টেম্বর মাস শেষ। আর ও মাসের অক্টোবরের 20 তারিখ নাগাদ থেকে, 20 তারিখ না, ওই 15-16 তারিখ নাগাদ থেকে তোমাদের পুজো চলে আসছে। যদি আমি মহালয়া ধরি তো বাস জাস্ট কয়েকটা দিন চালু থাকবে, 10-12 দিন মতো টাইম পাচ্ছে। আমার মনে হয় না এখান থেকে এক্সাম চালু করবে বলে, আর চালু করলেও যদি তোমার এক্সাম নেক্সট মান্থ অক্টোবরের ফার্স্টের দিকে বা সেপ্টেম্বরের লাস্টের দিকে চালু করলেও কিন্তু পুজোর পর তোমাদের শেষ হবে। আর এটা একটা, আরেকটা হতে পারে তোমাদের পুজোর পরেই এক্সাম চালু হবে, পুজোর পর এক্সাম চালু হবে, পুজোর পরেই শেষ করবে, ফুল প্রসিডিওরটা মেনটেন করে পুজোর পর চালু করবে আর পুজোর পরেই শেষ করবে। এই দুটোর মধ্যে হতে পারে। তবে মাথায় রেখো, পড়াশোনাটা জারি রেখো, যেটা মোটামুটি তোমরা টাইম পাবে বলে আশা করছি, সেটা তোমাদের প্রথম 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 যদি মানে সেপ্টেম্বরের লাস্টের দিকে হোক বা অক্টোবরের ফার্স্টের দিকে হোক, দু একটা এক্সাম হয়েও গেলেও কিন্তু তোমরা পুজোর পর মানে অনেকটা টাইম তোমরা পাবে ভালো প্রিপারেশান করার জন্য বাকি ব্যাপারগুলো। আর যদি পুরোটাই পুজোর পর হয় সেক্ষেত্রে তোমরা পুরোটাই ভালো রেজাল্ট করতে পারবে, ভালো পড়াশোনা করতে পারবে, পড়াশোনাটা টাইম থাকছে। তোমার চাইলে নোটস নিতে পারো, আমাদের নোটস দেওয়া চলছে, চাইলে তোমরা বিশ্বস্ত যে কোনো সেন্টার থেকে নোটস নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল থেকে পড়াশোনা করতে পারো। অনেকে এই বছর স্টাডি মেটেরিয়াল থেকে পড়াশোনা খুব ভালো রেজাল্ট করেছে, কোথাও ব্যাপার নেই যে কোনো সেন্টার থেকে নিতে হবে। জাস্ট মাথায় রেখো একটাই টপিক, পড়াশোনা করতে হবে, পড়াশোনাটা জারি করতে হবে। এই বছর যারা অফলাইন পিজি এক্সাম দিয়েছে তারা তাদের রেজাল্ট দেখো। যারা কিছু পার্সেন্ট ছেলেপুলে খুব ভালো রেজাল্ট করেছে, কিছু পার্সেন্ট ছেলেপুলে ভালো রেজাল্ট করতে পারেনি, ফেল করে গেছে। এর মানে এটাই বোঝায় যে একটা পার্সেন্ট স্টুডেন্ট খুব ভালো পড়াশোনা করেছে আর একটা পার্সেন্ট স্টুডেন্ট ভালো পড়াশোনা করেনি। এছাড়াও কিছু টপিক আছে যেগুলো ওটা অন্য টপিক, লাইক ফেল করে দেওয়া হয়েছে, ভালো পেপারের পরীক্ষা দিয়েও সেই পেপারে ফেল করেছে, এটা অন্য টপিক, আমি যাচ্ছি না। বাট ম্যাক্সিমাম কিন্তু ভালো রেজাল্ট করেছে একটা যারা পড়াশোনা করেছে, অ্যাট দ্য সেম টাইম যারা পড়াশোনা করেনি তারা ফেল করে গেছে। মেজর পোর্শন এরকম এসেছে, আর খুব কমই বলতে পারো যেটা বাকি টপিকটা আসছে, সেটা আমি যাচ্ছি না। বাট এই দুটো টপিকের মধ্যে তোমাকে একটা ক্যাটাগরিতে ফেলবো। পড়াশোনা ভালো করে করো, ভালো করে পড়াশোনা করলে ভালো রেজাল্ট হবেই হবে। আর অ্যাসাইনমেন্টটা ভালো করে দাও, কারণ অ্যাসাইনমেন্টের উপর ডিপেন্ড করে আছে তোমাদের ভালো রেজাল্ট। অ্যাসাইনমেন্টের রেজাল্ট অনেকটা ভ্যারি করবে ওই জায়গায় দাঁড়িয়ে, যাই এটাই বলবো। আর অ্যাসাইনমেন্টের বুকিং চলছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, চাইলে কন্ট্যাক্ট করতে পারো। এটাই বলা ছিল। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।